বিনিয়োগকারীগণ আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এসএমব 24 টিভির আজকের শেয়ার বাজারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাস্টেইনেবল রেটিংয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্টের টপ পারফর্মিং ব্যাংকিং অ্যাওয়ার্ড লাভ করেছে। 28 আগস্ট 2022 রবিবার বিআইবিএম অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশনের প্রধান ফ্লোরিয়ান হুয়েলেনের নিকট থেকে এ পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাউদ্দিন। এ সময় বিআইবিএম এর ডিরেক্টর জেনারেল ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান, অর্থনীতিবিদ, ব্যাংকার, জলবায়ু বিশেষজ্ঞ, বিআইবিএম ও জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশনের নির্বাহীগণ উপস্থিত ছিলেন। কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিকভাবে বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ইনফিউশন ও স্টার্ন হাউজিং লিমিটেডের শেয়ার দর। কোম্পানিগুলোতে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের সতর্ক করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। কোম্পানি দুটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার পেছনে কোনো সংবেদনশীল তথ্য আছে কিনা তা জানতে চেয়ে পুনরায় চিঠি দিয়েছে ডিএসই। ডিএসসির চিঠির জবাবে কোম্পানিগুলো জানিয়েছে শেয়ার দর বৃদ্ধির পেছনে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল কোনো তথ্য নেই। পুঁজিবাজারে তালিকাভুক্ত 6 কোম্পানি আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানিগুলো হলো ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, জিএসপি ফাইন্যান্স, এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড, এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ড, এসইএমএল এএফবিএলএসএল গ্রোথ ফান্ড ও সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আগামীকাল 31 আগস্ট ও তার পরদিন 1 সেপ্টেম্বর 2022 স্পট মার্কেটে লেনদেন করবে। রেকর্ড ডেট থাকায় আগামী 4 সেপ্টেম্বর কোম্পানিগুলোর শেয়ার ও বন্ডগুলোর ইউনিট লেনদেন বন্ধ থাকবে। আগামী 5 সেপ্টেম্বর সোমবার থেকে কোম্পানিগুলোর শেয়ার আবার স্বাভাবিকভাবে লেনদেন হবে। ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটা লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী রেটিং দেওয়া হয়েছে AAA এবং স্বল্পমেয়াদী ST1। 30 জুন 2021 সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও 28 আগস্ট 2022 পর্যন্ত সমাপ্ত সময়ের অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং দেওয়া হয়েছে। আজ টপ 10 গেইনারে উঠে এসেছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো অ্যাডভান্স ফার্মা, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, প্যাসিফিক ডেনিমস, অ্যাপেক্স ফুডস, ওরিয়ন ইনফিউশন, অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস, আলিফ ম্যানুফ্যাকচারিং, ন্যাশনাল টি কোম্পানি ও ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 41 কোম্পানির মোট লেনদেন হয়েছে 77,77,65,000 টাকা। লেনদেনের শীর্ষে রয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, আলহাজ টেক্সটাইল, কেডিএস এক্সেসরিজ, ইস্টার্ন হাউজিং, ন্যাশনাল ব্যাংক এবং নিউ লাইন ক্লথিংস লিমিটেড। শেয়ার বাজারের যাবতীয় আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে আমাদের ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।